5.1 এর এর আগে চতুর্থ ক্লাস হয়ে গেছিল, আজকে আমি এটা শেষ করে 5.2 চ্যাপ্টারটা স্টার্ট করব। তো তোমাদের স্ক্রিনে একটু শেয়ার করতেছি, যে অঙ্কগুলো করানো এখনো হয় নাই সেটা করায়া আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। প্রথমত দুঃখিত, আমি ফুল পেজটা শেয়ার করছি। প্রথমত আমরা 24 নাম্বার ম্যাথটা একটু দেখতে যাচ্ছি, তোমাদের মধ্যে কয়েকজন বসে এটা একটু প্রবলেম হয়েছে, একটু দেখাই দিচ্ছি। 24 নাম্বারে বলা হয়েছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করব, তার মানে ভেরা আমাকে বলো এটা কি n p r হবে নাকি n টু দি পাওয়ার r হবে। n p r হবে, আমরা জানি যে এক সংখ্যা যদি আমি একবার ব্যবহার করি n পারমুটেশন r হয়, আর আমি যদি যে কোনো সংখ্যক বার ইউজ করি সেক্ষেত্রে n টু দি পাওয়ার r হয়। লাস্ট ক্লাসে আমরা একটু ব্যাখ্যা করছিলাম। তো আমাকে বলছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করে 0, 5, 6, 7, 8, 9 এই ছয়টা অঙ্ক দ্বারা, তিন অঙ্কের বেশি না, এমন কতগুলো সংখ্যা গঠন করা যাক। তো আমরা এই অঙ্কগুলো সাধারণত ছক আকারে করব। ভেরা আমি জানতে চাই এখানে মোট কয়টা অঙ্ক আছে, এইখানে মোট কয়টা অঙ্ক আছে? ছয়টা। আচ্ছা বলতো, তিন অঙ্কের বেশি না, তার মানে আমাকে সংখ্যা গঠন করতে হবে এক অঙ্কের, দুই অঙ্কের, তিন অঙ্কের। তিন অঙ্কের বেশি না, দ্যাট মিন্স হচ্ছে এক অঙ্কের, দুই অঙ্কের আর তিন অঙ্কের সংখ্যা গঠন করি। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা এই ছয়টা অঙ্ক দিয়া এক অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে, এক অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে? খুব সোজা, এক অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে বলতে পারবা না? ছয়টা হবে, পাঁচটা হবে ভাইয়া। আচ্ছা শূন্য লেখা আর না লেখা কি একই কথা না? হ্যাঁ জি ভাইয়া। শূন্য স্বাভাবিক অঙ্কই না, মানে সো আমার ওইটা মানে স্বাভাবিক সংখ্যাই না, সো আমাকে যেহেতু সংখ্যা গঠন করতে বলছে তো দ্যাট ইজ ওয়াই আমি শূন্য কাউন্ট করতে পারবো না। তো আমাকে বলছে তিন অঙ্কের বেশি না এমন সংখ্যা গঠন করতে, তাহলে আমরা একটু লিখে নিই অঙ্কগুলো কি কি। 0, 5, 6, 7, 8, 9, ওকে। তাহলে আমাকে বলো 24 নম্বরে তিন অঙ্কের বেশি নয়, আচ্ছা প্রথমে সংখ্যাগুলো লিখে নিও, 0, 5, 6, 7, 8, 9 এই ছয়টি অঙ্ক দ্বারা তিন অঙ্কের বেশি নয়, তিন অঙ্কের বেশি নয় এরূপ সংখ্যা গঠনের উপায়, গঠনের উপায় নিম্নরূপ। ওকে, সো এবার আমরা একটা ছক করতে যাচ্ছি। সংখ্যা আর সংখ্যা গঠনের উপায়, প্রথমত আমাকে বলো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা গঠন করা যাবে। এর আগেই বললাম শূন্য তো আর নিতে পারবা না, 5, 6, 7, 8, 9 তার মানে জাস্ট পাঁচটা, 5p1 বলতে পারো, দ্যাট ইজ হচ্ছে 5। মানে এক অঙ্কের সংখ্যা গঠন করবা, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা অঙ্কই আছে, তো এখানে তুমি আইদার 5 বসাইতে পারো, 6 বসাইতে পারো, 7 বসাইতে পারো, 8 বসাইতে পারো, 9 বসাইতে পারো, মানে পাঁচটা অঙ্ক থেকে একটা। তবে ভেরা শূন্য কিন্তু হবে না, কারণ শূন্য স্বাভাবিক সংখ্যা না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আচ্ছা ক্লাসের কয়জন বলতে পারবা দুই অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যায়, দুই অঙ্কে
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে একটা ছোট কিন্তু আছে, ভেরা নরমালি এখানে ছয়টা অঙ্ক, ছয়টা অঙ্ক থেকে দুই অঙ্কের সংখ্যা গঠনের উপায় হয় হচ্ছে 6p2। 6p2 কি শেষ, কথা শেষ, নাকি কোনো একটা কিন্তু টিন্তু আছে? স্যার ওই যে জিরোটা মাইনাস জিরো বাদ দিতে হবে। यस, ফারস্টে যদি জিরো থাকে তাহলে এই যে বাকি 5p1 এটা কি হবে, মানে এই 6p2 এর মধ্যে? তো আমাকে 6p2 30, 30 থেকে 5 গেলে 25 হইল। আমি বোধহয় সবাইকে বুঝাইতে পারছি, মানে প্রথমে আমি শূন্য টূন্য বিবেচনা করি নাই, ছয়টা পরে আমি বিবেচনা করছি এর মধ্যে কিছু অঙ্কে ফার্স্টে শূন্য আর পরে এগুলো আসছে, তো ফার্স্টে শূন্য রেখে বাকি পাঁচটা থেকে এক জায়গায় বিন্যাসের উপায় হয় 5p1, এটা আমাকে বাদ দিতে হবে, কারণ এইগুলো আসলে দুই অঙ্কের না এক অঙ্কের, যেটা আমরা আগে হিসাব করে ফেলছি। আমি কি বুঝাইতে পারছি সবাই? কয়জন পারবা? পারা উচিত বোধ হয় তোমাদের, ছয়টা অঙ্ক থেকে তিন অঙ্কের সংখ্যা গঠনের উপায় কত হবে ভেড়া? আমি কি বুঝাতে পারছি? আবার বলি, এই ছয়টা অঙ্ক থেকে এখানে তিন অঙ্কের বিন্যাসের উপায় 6p3, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে যদি ফার্স্টে শূন্য থাকে তাহলে বাকি পাঁচটা থেকে এই দুই জায়গায় বিন্যাসের উপায় কি 5p2 না? সবাই কি বুঝতেছো? তাহলে বিন্যাসের উপায় হবে 6p3 হলো 120, 120 থেকে যদি আমি 20 বাদ দেই তাহলে 100। সুতরাং সংখ্যা গঠনের মোট উপায় কত আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে। পাঁচ প্লাস 25 চোদ্দর সাথে অনেকটাই মিল আছে, সরি চব্বিশের সাথে মিল আছে 14 নম্বর। আমরা এইটা একসাথে করাইনি, তারপরে এই দুটা স্পেশাল, এই দুটা দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করব। তোমাদের ভেরা পরে আমি ভুলে যেতে পারি, চ্যাপ্টার 5.1 এর উপরে একটা জাস্ট এমসিকিউ পরীক্ষা হবে 25 মার্কের। আমি বুঝায় বলি, আমি করছি কি, প্রত্যেকটা ওয়ার্ডকে চেঞ্জ করে একটা নতুন অঙ্ক বানায় দিছি, মানে কনসেপ্ট গুলা এই অঙ্কের, মানে এই অঙ্কগুলাই, কিন্তু সংখ্যা অঙ্ক চেঞ্জ করে দেওয়া হয়েছে। সবাই কি বুঝতেছো? আর কেউ যদি এমসিকিউ পারো তার মানে তুমি এইটার সিকিউ পারবা। সবাই কি বুঝতে পারো যে এই চ্যাপ্টারটায় এমসিকিউ পরীক্ষা নিলে সিকিউ এর কাজ হয়ে যাবে? ক্লাসের সবাই জি ভাইয়া, আমার কথা জাস্ট কথাগুলো লিখে দিলেই হচ্ছে। ওকে, সো আমরা 14 নম্বর অঙ্কটা একটু পড়ি মনোযোগ দিয়ে পড়ো। এই দুইটা অঙ্ক 14 এবং 21 স্পেশাল টাইপের। প্রশ্নে বলা হয়েছে যে শূন্য থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক থেকে আমাকে 1000-এর চেয়ে ছোট আর 5 দ্বারা বিভাজ্য সংখ্যা গঠন করতে হবে। ভেরা 1000-এর চেয়ে ছোট সংখ্যাটা কয় কয় অঙ্কের হইতে পারে? 1, 2, 3। ভেরা 1 অঙ্কের হইতে পারে, 2 অঙ্কের হইতে পারে, 3 অঙ্কের হইতে পারে। ওকে, তো 1000-এর চেয়ে ছোট সংখ্যাটা 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের হইতে পারে, আর 5 দ্বারা বিভাজ্য হইতে হইলে বলতো লাস্ট অঙ্কটা কত হইতে হবে?
যদি 5 দ্বারা বিভক্ত 5 অথবা 0 5 আর 0 আইদার 0 অথবা 5 ক্লাসের সবাই কি এই কথাটা বুঝছো যারা যারা আসো সবাই তোমরা যদি এই দুইটা অঙ্ক বুঝতে পারো তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের কোনো অঙ্কই সমস্যা হবে না আমি কি সবাইকে বুঝাইতে পারছি শেষে 5 বা 0 হইতে হবে জি ভাইয়া ক্লাসের সবাই জি ভাইয়া তো লেখার স্টাইলটা একটু শোনো মনোযোগ দিয়ে আচ্ছা ইম্পর্টেন্ট একটা কথা একটা ঘোষণা আছে ঘোষণাটা হলো তোমাদের তোমরা জানো যে 9.4 চ্যাপ্টারের ক্লাস হচ্ছে আমরা ইতিমধ্যে তিনটা ক্লাস নিছি আর একটা ক্লাস হবে 9.4 এর এই এক্সট্রা ক্লাসটা আমরা নিব বুধবার আগামী বুধবার 7 পিএম সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত তো আমি জানি যে অনেকেই এক্সট্রা ক্লাস করবা না তো আমার আসলে আমি একটু নিরুপায় কারণ আমি ব্যাচগুলা সবগুলা সিমিলার করতে চাচ্ছি এই কারণে আমার এক্সট্রা ক্লাস একটা নিতেই হবে তো এই মাসে আসলে আমি চাচ্ছি যে ওই ব্যাচ 1 2 এর সাথে ব্যাচ 3 তোমরা যেন সিমিলার অবস্থায় থাকে তো 9.4 এর এই এক্সট্রা ক্লাসটা ওয়েডনেসডে আগামী বুধবার সন্ধ্যা 7টার সময় হবে ওকে বলে রাখলাম এখানে 9.4 টা শেষ করব আমরা তৃতীয় ভাগটা বাকি আছে আমার মনে হয় তোমাদের মনে আছে তো 14 নাম্বার ম্যাটার প্রথমে প্রাথমিক লেখাটা আমি একটু লিখে দিচ্ছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই 10টি অঙ্ক দ্বারা এক হাজার অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা গঠনের জন্য একক স্থানীয় অঙ্ককে পাঁচ বা শূন্য হতে হবে এটা তো সবাই বুঝছি একক স্থানীয় অঙ্কটাকে পাঁচ বা শূন্য হইতে হবে ক্লাসের সবাই জি ভাইয়া এবার ছকটা দেখো এই ছকটা সবাই খুব ভালো করে যদি বুঝতে পারো তাহলে তুমি পুরো বিন্যাস চ্যাপ্টারটাই বুঝে ফেলবা এটা হলো একক স্থানীয় অঙ্ক শূন্য আর এটা হলো একক স্থানীয় অঙ্ক পাঁচ ভাইরা আমাকে বলো আমরা জানি 1000 এর চেয়ে ছোট হইতে গেলে সংখ্যাটা এক অঙ্কের দুই অঙ্কের অথবা তিন অঙ্কের হবে এখন একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তাহলে এক অঙ্কের কোন সংখ্যা কি হবে মানে একটাই অঙ্ক অঙ্কটা হলো শূন্য তাহলে কি এটা কোনো অঙ্ক হচ্ছে শূন্য লেখা লেখা তো একই কথা একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে বলতো এখান থেকে কয়টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য একটাই হবে না জি ভাই একমাত্র 5ই 5 দ্বারা বিভাজ্য তো এটা খুবই সহজ কে কে বলতে পারবা দুই অঙ্কের সংখ্যা গঠন করব একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 শূন্য তাহলে শূন্য এখানে হয়ে গেল এক জিনিস দুইবার ইউজ করা যাবে না বলতো আর অঙ্ক আছে কয়টা নয়টা তো এখানে তুমি কয়টা বসাইতে পারো নয়টা একটা অঙ্ক বসাবা নয়টা থেকে তো এটা হবে 9p1 দ্যাট ইজ 9 আমার মনে হয় আমি বুঝাইতে পারছি আর একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে আমাকে বলো 5 এখানে হয়েছে তাহলে কি তুমি 5 এখানে বসাইতে পারবা এক অঙ্ক দুইবার ইউজ করা যাবে না এখানে কি 5 বসাইতে পারবা এখানে কি শূন্য বসাইতে পারবা না ভাইয়া তাহলে কয়টা বসাইতে পারবা এখান থেকে কয়টা বসাইতে পারবা ঠান্ডা মাথায় আটটা 8p1 আমি কি বুঝাইতে পারছি আমি শূন্য বসাইতে পারবো না আমি 5 বসাইতে পারবো না তাহলে আমি বাকি 8টা বসাইতে পারবো একটা জায়গায় তো এটা হবে 8p1 ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই
এবার আমাকে বলো তিন অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে, খুবই ঠান্ডা মাথায়। তিন অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে? ভেরা, তোমাদের সাথে একটু শেয়ার করি। তিন অঙ্কের শেষে হইল, শেষে হচ্ছে, এখানে একটু লিখি, জায়গা আছে, শেষে হলো শূন্য। তাহলে বলো লাস্টে যদি দুই শূন্য থাকে তো শূন্য আর এদিকে বসাইতে পারবো না। তাহলে বলো শূন্য বাদে বাকি আর আছে কয়টা? নয়টার মধ্যে যে কোনো দুইটা বসাবো, 92 হবে, 72 কিন্তু এটাতে কোনো বাদ দেওয়া দেই নাই, কারণ লাস্টে শূন্য ফিক্স করছি। কিন্তু লাস্টে যদি পাঁচ থাকে ভেয়ারা, তাহলে আগে ফার্স্টে বলো যে কয়টা সংখ্যা গঠন করা যাবে। লাস্টে পাঁচ রাখছো, পাঁচ আর এদিকে বসাইতে পারবা না, তো ফার্স্ট অফ অল 92 হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি প্রথম অঙ্কটা শূন্য হয় আর লাস্টে পাঁচ, তো মাঝখানে আর কয়টা বাকি থাকে বলো তো? একটা, আটটা। আটটার মধ্যে তুমি একটা বসাবা, সেটা হলো 8p1। এই 8p1টা বাদ দিতে হবে। আমি বুঝায় বলি, লাস্টে পাঁচ রাখলা, এখন তুমি শূন্য সহ মোট নয়টা আছে, তাহলে হইলো 92। কিন্তু তুমি আবার হিসাব করে দেখলা, আল্লাহ, ওইগুলোর মধ্যে যদি একটা শূন্য চলে আসে ফার্স্টে, মাঝখানে আসলে কিন্তু কোনো সমস্যা নাই, এখানে আসলে কিন্তু ঠিক আছে, তাই না? পাঁচ দ্বারা বিভাজ্য হবে। কিন্তু ফার্স্টে যদি আসে, তাহলে ফার্স্টে শূন্য লাস্টে পাঁচ, মাঝখানে হইলো গিয়া বাকি আটটার মধ্যে যে কোনো একটা, 1 2 3 4 6 7 8 9। তো বিন্যাসের উপায় হচ্ছে 8p1। এই 8p1টা বাদ যাবে, কারণ এরা কি তিন অঙ্কের? ভেরা আমাকে বলো, এটা কি তিন অঙ্কের সংখ্যা? না, এটা দুই অঙ্কের। এটা তো আগেই আমি হিসাব করে ফেলছি, তো আমাদের ওই হিসাবে আসবে না। এটা হবে 72 থেকে 8 বাদ দিলে 64। তার মানে সংখ্যা গঠনের মোট উপায় হবে 1 + 9 + 8 + 72 + 64। একটু কত হয় ক্যালকুলেটরে যোগ করে কেউ একজন আমাকে বল। মোস্ট প্রবাবলি সতেরো যোগ এক যোগ বাহাত্তর যোগ চৌষট্টি, 154। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? এই অঙ্কটা খুবই স্পেশাল একটা ম্যাথ। পুরোপুরি কনসেপচুয়াল, মানে তুমি চিন্তা করতে হবে তোমার ইমাজিনেশন পাওয়ারটা কতটুকু ভালো, সে অঙ্ক দেখে বোঝা যাবে। ভেরা, তোমাদের হয়তো মনে আছে 21 নাম্বার অঙ্কটার একটা পোর্শন আমি মনে হয় করে দিছিলাম, ইফ আই এম নট রং। আমি কি ঠিক বলছি? 21 নাম্বার অঙ্কটার একটা পোর্শন বোধহয় আমি করে দিছিলাম। জি ভাইয়া, 2 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বারটা, স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে। তো ভেরা, এখানে দুইটা সূত্র আছে, একটা হলো ক্রম পরিবর্তন না করে, আরেকটা হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না। স্থান পরিবর্তন না করে আর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে দুইটার মধ্যে পার্থক্য কি, সেটা আমি একটু বুঝায় বলতেছি তোমাকে। ভালো করে শুনো। সাপোজ এ বি সি ডি ই পাঁচটা লেটার আছে। ভেরা বলতো এখানে ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা? এ বি সি ডি দুইটা ভাওয়েল, তিনটা কনসোনেন্ট। দুইটা ভাওয়েল, তিনটা কনসোনেন্ট। আমি যদি তোমাকে বলি, ঠান্ডা মাথায় আমার কথা শোন, আমি যদি তোমাকে বলি স্বরবর্ণের স্থান পরিবর্তন করা যাবে না, তাইলে তুমি কি করবা? আল্লাহর ওয়াস্তে এ আর ইটা বাদ দিয়া বাকিদের বিন্যাস করবা, থ্রি ফ্যাক্টরিয়াল। আমি কি বুঝাইতে পারছি? স্বরবর্ণের স্থান পরিবর্তন করা যাবে না মানে এক নাম্বার পজিশনে এ বসছে, এ এক নাম্বার পজিশনে আসন গাইরা বসছে, মানে ও এখান থেকে নড়বেই না,
আর পাঁচ নাম্বার পজিশনে ই আছে, পাঁচ নাম্বার পজিশনে ই ফিক্সড, তাহলে নড়বে কারা? কনসোনেন্ট। কনসোনেন্ট তিনটা আছে, বিসিডি, এরা নিজেদের মধ্যে বিন্যাস হবে, বিন্যাসের উপায় হবে থ্রি ফ্যাক্টোরিয়াল। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এটা হলো স্থান পরিবর্তন না করা। এইবারে আসো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা। আপেক্ষিক অবস্থান মানে হচ্ছে, ভেরা বলতো এখানে ভাওয়েল কোথায় আছে আর কনসোনেন্ট কোথায় কোথায় আছে একটু বলতো। ভাওয়েল আছে এক আর পাঁচে, আর দুই তিন চারে আছে হলো কনসোনেন্ট। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করার অর্থ হইলো ভাওয়েল ভাওয়েলের জায়গায় যাইতে পারবে, কনসোনেন্ট কনসোনেন্টের জায়গায় যাইতে পারবে। মানে আমাকে বলো এ আর ই যদি স্থান পরিবর্তন করে তাহলে কি ভাওয়েলের জায়গাটা ঠিকই থাকতেছে না? এক নাম্বার আর পাঁচ নাম্বার পজিশনে ভাওয়েল, সবাই কি বুঝতেছো? স্থান পরিবর্তন না করার মানে হচ্ছে এ এর জায়গায়, কিন্তু আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করার মানে হচ্ছে তোমাকে, তোমার দেখে মনে হবে আল্লাহ হ্যাঁ ফার্স্টে আর লাস্টে তো ভাওয়েল ছিল, ভাওয়েলই তো আছে, সমস্যা তো নাই। তো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যাটা কত হবে বলতো? এখানে টু ফ্যাক্টোরিয়াল ইনটু থ্রি ফ্যাক্টোরিয়াল হবে। কেন একটু বুঝায় বলি, ভাওয়েল আছে দুইটা, দুইটা জায়গা, বিন্যাসের উপায় কত? টু ফ্যাক্টোরিয়াল। টু ফ্যাক্টোরিয়াল। কনসোনেন্ট আছে তিনটা, তিন জায়গায় বিন্যাসের উপায় কত? থ্রি ফ্যাক্টোরিয়াল। মোট বিন্যাস সংখ্যা হবে গুণ। এই কারণে তোমাদের আজকে, আচ্ছা আমি ব্যাচ ওয়ান এবং টু তে ওদেরকে বলছিলাম সুন্দর করে এটা একটা নোট করতে, ওরা এটা করছে আর তোমরা এটা রেডিমেড পেয়ে গেলা। সেটা হইলো এই ফর্মুলার শিটটা যেটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করছি। আট নাম্বার সূত্রটা দেখো, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান না পরিবর্তন করে বিন্যাস সংখ্যা হচ্ছে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা ইনটু ব্যঞ্জন বর্ণের। সূত্রটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আর ভেরা লাস্ট ক্লাসে পুনর্বিন্যাস বলছিলাম, মনে হয় মনে আছে, পুনর্বিন্যাস হইলে এক বিয়োগ করতে হয় না ভেরা, কারণ একটা ওই বিন্যাসই তো হয় নাকি, মনে আছে সবার? মানে তুমি যখন অ্যারেঞ্জ করবা, মানে পুনর্বিন্যাস ইংরেজি হচ্ছে রিঅ্যারেঞ্জ, মানে আগেরটা আর তুমি নতুন করে করতে পারবা। ওকে, ম্যাথটা শোনো এবার, একুশের দুইটা ম্যাথ বাকি ছিল, একুশের এক নয় নাম্বার ফর্মুলাটা আবার একটু বুঝাবেন, ওই যে সিডি যেটা ছিল এখনো পড়াই নেই ভাইয়া, ওইটা হচ্ছে একুশের এক, তুমি একটু ধৈর্য ধরো, আমি না পড়ায় কোথাও যাব না। নয় নাম্বার ফর্মুলাটা হচ্ছে একুশের এক, এখনো পড়াই। একুশের তিন, ডিরেক্টর, আমাকে বলো ডিরেক্টর শব্দতে লেটার আছে কয়টা? আটটি অক্ষর, লাস্ট ক্লাসে বলছিলাম তিনটি ভাওয়েল, পাঁচটি কনসোনেন্ট, আর কনসোনেন্টের মধ্যে ভেরা দুইটি আর আছে, তাই না ভেয়া? আমি কি বুঝাইতে পারছি? এবার আমাকে বলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা, সূত্রটা কি ভেড়া? এক্সেলেন্ট। স্বরবর্ণের বিন্যাস সংখ্যা কত বলো? স্বরবর্ণ কয়টা? থ্রি ফ্যাক্টোরিয়াল। আর ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা কত ভেড়া, একটু কষ্ট করে বলো? টু ফ্যাক্টোরিয়াল। ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল, কেন দুটা আর আছে, তো ছয় ইন্টু হলো ষাট, দ্যাট ইস 360। আমাকে একটু কষ্ট করে বলো পুনর্বিন্যাস সংখ্যা কত? 360 - 1, দ্যাট ইস 359, এটা হলো অ্যান্সার। এরা একুশের দুই হয়ে গেল, লাস্ট ক্লাসে পড়ছি, এটা হলো একুশের তিন, আর বাকি আছে একুশের এক।
এরা প্রত্যেকটা অঙ্ক এরা তোমরা কি নোট করো চ্যাপ্টার এরা নোট করো নাকি এরা আমাকে একটু কষ্ট করে কোন চ্যাপ্টারই তো দেখাও না 5.1 এবং 2 এই দুইটা নোট দেখায় অবশ্যই হ্যাঁ কারণ আমার এটা চেক করতে হবে তোমাদের লেখা ঠিক আছে কি কষ্ট করে পাঠায়ও আমি তোমাদের লেখাগুলো একটু চেক করে দেখব তোমরা কি বুঝতেছো মানে কষ্ট হইলেও এটা কইরো আর কনসেপ্টে যদি কোনো প্রবলেম হয় কোন অঙ্ক বুঝতেছো না আমার সাথে অনেকে আছে মেসেঞ্জারে ডিসকাস করো আমি চেষ্টা করি ভেরা যতই ব্যস্ত থাকি না কেন আমি আমার ট্রাই করি সবাইকে বুঝানো ওকে তো লাস্ট যে টপিকটা পড়াবো লাস্ট একটা ফর্মুলা বাকি আছে এটা দিয়ে একটা মাত্র অঙ্ক সেটা 9 নাম্বার তার আগে আমি তোমাদের একটা মানে থিওরিটা বুঝাই না ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা সূত্রটা একটু দেখে নাও থিওরিটা আগে বুঝাবো তারপরে অঙ্কে যাচ্ছি ভেরা ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যার সূত্র হচ্ছে মোট বিন্যাস সংখ্যা ডিভাইডেড বাই যাদের ক্রম ঠিক রাখতে হবে তাদের বিন্যাস সংখ্যা ক্রম ইংরেজিটা বুঝলে তুমি মনে হয় বুঝবা সিরিয়াল বা অর্ডার যেই অর্ডারে থাকে বা যেই সিরিয়ালে থাকে এইটাকে ক্রম বলা হয় বাংলায় ক্রমিক রোল বলি না আমরা সেরকম ভেরা এইটা কিভাবে তোমাদের বুঝাবো এটার জন্য মানে আমি নিজে চিন্তা করে একটা উপায় বের করছি কারণ হয়তো আমি একটা জিনিস বুঝতেছি তোমাকে বোঝানোর জন্য তো আমাকে একটা সহজ নিয়ম বের করতে হবে তো আমি এরকম একটা ওয়ার্ড খুঁজতেছিলাম যার একটা মাত্র কনসোনেন্ট আর তিনটা ভাওয়েল আছে তোমরা কেউ কি এরকম একটা ওয়ার্ড বলতে পারবা তিনটা ভাওয়েল আছে একটা কনসোনেন্ট এনিওয়ান চার অক্ষরের একটা শব্দ তো পোলাপান রে এটা কাজ দিছি পোলাপান এটা পারে না পারে না পারে না পরে একটা স্টুডেন্ট আমাকে বলছে ভাইয়া আইডিয়া তো এই উদাহরণটাই দেই তোমাদের যারা আমাকে বলো আইডিয়া শব্দতে মোট কয়টা অক্ষর আছে চারটা চারটা তো এই চারটা তো সব আলাদা আলাদা সবগুলা অক্ষর একত্রে নিয়ে কত রকম ভাবে বিন্যাস করা যাবে খুব সহজ ফোর ফ্যাক্টোরিয়াল মানে 24 রকম খুবই ভালো এবার আমার কথা স্লোলি মনোযোগ দিয়ে তুমি চিন্তা করবে আমি মাত্র কয়েকটা অঙ্ক কতটা সময় নিয়ে করানোর চেষ্টা করতেছি স্বরবর্ণের ক্রম বা সিরিয়াল ব্রেক করা যাবে না ভাওয়েলের সিরিয়াল ব্রেক করতে পারবা না এই শর্তে কয়টা বিন্যাস করা যায় মানে স্বরবর্ণ কোন সিরিয়ালে আছে আগে আই আছে তারপরে ই আছে তারপরে এ আছে এইটাকে তুমি ব্রেক করতে পারবা না মানে এমন না যে হ্যাঁ এ এখানে আমি ই ওইখানে নেই হবে না কনসোনেন্ট তুমি যেইখানে খুশি সেইখানে নাও কোনো সমস্যা নাই ডি নিয়ে কোনো সমস্যা নাই আই ই এ এই সিরিয়াল ব্রেক করা যাবে না ভাইয়ারা বলো কয়টা বিন্যাস করা যাবে পারবা কেউ খুব ছোট আমি দেখাই দেই মাত্র চারটা দেখো বিশ্বাস না হইলে আমি ডি কে নাড়াইতে পারতেছি কিন্তু আফসোস আমি আই ই এ এদেরকে নাড়াইতে পারতেছি না আমার কথা বুঝছো ক্লাসের সবাই ভাইয়া মানে হচ্ছে আই এর পরে ই থাকতে হবে তারপর এ থাকতে হবে হ্যাঁ তারপরে হ্যাঁ এই সিরিয়ালটা ব্রেক করা যাবে না মানে স্বরবর্ণের সিরিয়াল ব্রেক করতে পারবে না তুমি আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে আচ্ছা আইডিয়ালের ছিল মনে হয় একজন নাকি এখানে কয়জন আছে পরীক্ষা কেমন হয়েছে আজকে আইডিয়াল সব ম্যাথ দিয়ে রেখেছে মানে 30টার মধ্যে 29টাই ম্যাথ ও মানে অবজেক্টিভ পরীক্ষা তাই তো মানে কম ছিল জি আচ্ছা তার সমস্যা নাই সময় কমের মধ্যেই পারার চেষ্টা করতে হবে দক্ষতা অর্জন করার জন্য আসলে কম টাইমে কিভাবে করা যায় এটা এটাই ম্যাথের আসল কাজ যাই হোক হ্যাঁ আমি আলোচনায় আসি আমাকে একটু বলো এই জিনিসটা কি বুঝছো ক্লাসের প্রত্যেকে যারা স্বরবর্ণের সিরিয়াল ব্রেক না করে মাত্র চার রকম ভাবে বিন্যাস করা যায় আর হয় না
তোমরা কেউ কি বলতে পারবা যে কেন মাত্র চার রকমে বিন্যাস করা গেল যেখানে মোট বিন্যাস সংখ্যা ছিল ২৪? এটার রিজনটা হইল ভাইয়েরা ভাওয়েল কয়টা বলতো? তিনটা। এরা নিজেদের মধ্যে বিন্যাস হইলে কত রকম ভাবে বিন্যাস হইতো? থ্রি ফ্যাক্টোরিয়াল। ওইটা তো হইতে পারলো না, ওইটা তো হইতে পারলো না। তাহলে মোট বিন্যাস সংখ্যা ফোর ফ্যাক্টোরিয়াল, আর যাদের ক্রম ঠিক রাখতে হবে মানে স্বরবর্ণের সিরিয়াল ঠিক রাখতে হবে, ডিভাইডেড বাই তাদের বিন্যাস সংখ্যা, দ্যাট মিন্স স্বরবর্ণের বিন্যাস সংখ্যা। স্বরবর্ণ কয়টা ভাইয়ারা? তিনটা। স্বরবর্ণকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? থ্রি ফ্যাক্টোরিয়াল। তাইলে এটা ভাগ করলে ২৪ কে ৬ দিয়ে ভাগ করলে ৪ হয়, যেটা এই ৪। আমি কি বুঝাইতে পারছি? মানে বিষয়টা হলো খুবই সোজা, এই অবস্থায় কয়টা বিন্যাস করা যায়? থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে চারটা থ্রি ফ্যাক্টোরিয়াল মিলে কি আলটিমেটলি ২৪ হইতো না? সবাই কি বুঝতেছো? কিন্তু এই থ্রি ফ্যাক্টোরিয়ালটা হইতে পারে নাই, কারণ আমাকে বলছে ভাওয়েল কে ওলট পালট করা যাবে না। এই কারণে ক্রম বা সিরিয়াল ব্রেক না করে বিন্যাস সংখ্যা হবে উপরে মোট বিন্যাস সংখ্যা ডিভাইডেড বাই যাদের ক্রম ঠিক রাখতে হবে মানে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা। আমি কি প্রত্যেককে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? তোমাদের একটা গোপন কথা বলি, এইচএসসি লেভেলে আমি এই অঙ্কটা বুঝি নাই। তোমরা কি বুঝছো? মানে ফ্র্যাঙ্কলি আমাকে জানাইতে পারো, মানে ফর্মুলাটা একটু দেখো। কারণ ভাই আমি ওই চ্যালেঞ্জটা নিতে পারি যে হ্যাঁ স্টুডেন্ট না বুঝলে আমি বারবার বুঝাই দিব, আই হোপ আমি পারবো। ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা, ভাগ করতে হবে কি যাদের সিরিয়ালটা আমি ঠিক রাখবো তাদের বিন্যাস সংখ্যা। এখানে ভাওয়েলের কথা বলছি। কোশ্চেনে কি অলওয়েজ বলে দিবে যে কাদের ক্রম ঠিক রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইদার স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণ কিছু একটা অবশ্যই বলবে, অথবা অঙ্কের ক্ষেত্রে বলবে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখো এখানে প্রশ্নটা পড়ো, এখানে স্বরবর্ণের কথা বলছে তাই না? একুশের এক ভেড়া দেখো তো, স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে ডাইরেক্টর শব্দটাকে কত রকমে পুনরায় সাজানো যায়? আমি কি বুঝাইতে পারতেছি? একুশের এক, জি ভাইয়া। ওকে, তাহলে তোমরা আমাকে ডিরেক্টর শব্দটা নিয়ে হেল্প করো। একুশের এক ডিরেক্টর শব্দ সুন্দর, এটা রেডি আছে, এই লেখা দুইবার লিখবো না আমি। আমাকে বলো স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা কত হবে, কয়জন পারবা? এনিওয়ান ক্লাসে মোট বিন্যাস সংখ্যা কত? ৮ ফ্যাক্টোরিয়াল বাই ২ ফ্যাক্টোরিয়াল। ভেরা মোট আটটা, এর মধ্যে দুইটা আর আছে না? আমি কি বুঝাইতে পারছি? মোট বিন্যাস সংখ্যা হচ্ছে ৮ ফ্যাক্টোরিয়াল বাই ২ ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই যাদের ক্রম ঠিক রাখতে হবে স্বরবর্ণে বিন্যাস সংখ্যা, জাস্ট ৩ ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। ৮ ফ্যাক্টোরিয়াল বাই ২ ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেশন করে দেখো এটা ৩৩৬০ হবে। এখানেও পুনর্বিন্যাস বের করতে বলছে, হেল্প করো পুনর্বিন্যাসের উপায় কত হবে? কোশ্চেনটা দিব এই উইকের মধ্যে, পরীক্ষাটা দিবা 5.1 এর এমসিকিউ দাগানোর জন্য। আমি বলি আগে, আমাকে বলতে দাও, এমসিকিউ দাগানোর জন্য
তোমাকে শুধুমাত্র ক্লাসগুলো দেখে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। এবার বলো বলো ভাইয়া, দুটো ম্যাথ একটু প্রবলেম ছিল, 22 আর 32 নাম্বার, আপনি একটু বলে দিলে হবে। আমি 32 নাম্বার আমি করায় দিছি ভাইয়া, যতটুকু আমার মনে পড়ে বইয়ের অঙ্ক আমি একটু বলে দিছি। 32 করানো হয়নি, আল্লাহ কয় কি। আচ্ছা আমি বলে দিচ্ছি, যদি না করায় থাকি আমি একটু বলে দিই। ভেরা এইখানে মোট বই আছে 32টা নাকি 33টা, একটু গুনি, 33টা মনে হয় আছে। 6টা বীজগণিতের একই বই, 5টা করে করে 5 দুগুণে 10, 3টা করে করে 3 তিরিক্কা 9, আর 8 একে 8, হ্যাঁ 33টা বই আছে ভেরা। মোট বই আছে 33টা, উপরে হবে 33 ফ্যাক্টোরিয়াল। এখন বলো একই লেখকের 6টা বীজগণিতের বই, এটা দিয়ে কি ভাগ হবে না? একই লেখকের বই কি সেম না? সবাই কি বুঝতেছো? সিম্পল একটা ম্যাথ, আমাকে বলো দুইজন লেখকের জ্যামিতির 5টা করে করে বই, সাপোজ দুইজন রাইটার, একই লেখকের 5টা বই, এটা কি সেম হয় না? সেম জিনিস দিয়ে ফ্যাক্টোরিয়াল ভাগ হয়, আমরা কি সবাই জানি? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দুইবার ভাগ হবে। আর বলো তিনজন লেখকের বলবিদ্যার 3টা করে করে বই, ভেরা তিনজন লেখকের 3টা করে বই কি দিয়ে ভাগ করবা? 3টা 3 ফ্যাক্টোরিয়াল, অঙ্ক শেষ। এইটা ইনফ্যাক্ট ফ্যাক্টোরিয়াল ভাঙাবাও না, এইটা উত্তরটা এইভাবেই রেখে দিবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? উপরে হবে মোট, এটা একদম সহজ অঙ্ক। আর 22 এর কথা বলছো, দেখাই দিই, ভেরা 22 এর হচ্ছে n টু দি পাওয়ার r, একটু বুঝায় বলি কিভাবে। বলছে একটা প্রফেসরের জন্য 3 জন প্রার্থী আছে, 5 জন লোকের ভোটে 1 জন নির্বাচিত হবে। মনোযোগ দিয়ে শুনো, একদম এক লাইনের অঙ্ক। তিনজন প্রার্থী আছে, আর 5 জন ভোটার, ভোটার কিভাবে দিব, এই যে ব্যালট বক্স দিই, এই 5 জন ভোটার, এটা 1, এ 2, এ 3, এ 4, এ 5 নাম্বার ভোটার। আমাকে বলো 1 নাম্বার ভোটার এই 3 জন প্রার্থীকে কত রকম ভাবে ভোট দিতে পারে? 1, 2, 3। সিমিলারলি বলো তো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ভোটার 3 প্রার্থীকে কত রকম ভাবে ভোট দিতে পারে? প্রত্যেকে 3 রকম ভাবে ভোট দিতে পারে না, এই প্রথম প্রার্থী, দ্বিতীয় প্রার্থী, তৃতীয় প্রার্থী। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। সবাই তাহলে ভোট প্রদানের মোট উপায় কত হবে কে বলতে পারবা? প্রত্যেকে 3 ভাবে, ভেরা 1 জন ভোট দিলে কি ভোট সে হয়ে গেল? মানে ভোট কি 5 জনেরই লাগবে না? মোট বিন্যাস সংখ্যা কত হয়? অংশ বিন্যাসের গুণ হয়, সবাই কি বুঝতে পারি? মানে ও তিন রকম ভোট দিতে পারে, এবং 1 জনের ভোটে তো আর প্রার্থী নির্বাচিত হবে না, 5 জনের ভোটে। তাহলে আমরা পড়ছিলাম বিন্যাসের ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাস সমূহের গুণফল। তার মানে আমার এখানে ভোট প্রদানের মোট উপায় হবে 5টা 3 গুণ। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন, তো এর সাথে আমাদের এটা শেষ হইলো। আর কোনো প্রবলেম থাকলে বলো, কারণ আমি পরে আর এই চ্যাপ্টারে ফিরব না। ওকে, তাহলে আমি 19 এর কি সবগুলো কি 5.2 তে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 19 এর সব 5.2, এটা করাই দিব আমি। মানে 19 এর ম্যাথটা হচ্ছে বিন্যাস করে সমাবেশ করতে হয়, সমাবেশ করে বিন্যাস করতে হয়।
ওইটা আমি মানে আলটিমেটলি করাই দিব, একই অঙ্ক এখানে আছে। ওকে আমি ক্লোজ করে দিলাম।